সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। BBC24.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা ভিজিট করেছেন। মূলত তিনি গিয়েছিলেন বরগুনা জেলার বেতাগী উপজেলায়। সেখান থেকে আসার পথে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা হয়ে অর্থাৎ সুবিদখালী হয়ে তিনি ঢাকাতে চলে আসেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 21 মার্চ মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জে অনানুষ্ঠানিক ঝটিকা সফর করেন। এ সময় তিনি হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাইয়া সালামের মাজার জিয়ারত ও দরবার শরীফ পরিদর্শন করেন। প্রিয় নেতাকে স্বাগত জানাতে পটুয়াখালী জেলা ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির অসংখ্য নেতাকর্মী প্রথমে আশরাফ গ্রিন পার্কের সামনে ভিড় জমায়, পরে তাকে নিয়ে হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজারে গিয়ে মাজার জিয়ারত করেন। জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ফরাজি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাচিনা বেগম, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, যুবদল নেতা জাকারিয়া জাকির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মুখলেত সহ জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ফরাজি বলেন, এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম লিটন জানান। ব্যক্তিগত সম্পর্কের কারণে জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির হয়ে ওঠেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত আপন। তাই স্নেহের ছোট ভাইয়ের আবদার ফেরাতে পারলেন না তিনি। ভালোবাসার টানে ছুটে গেলেন প্রত্যন্ত এলাকা বরগুনার বেতাগীতে। দলীয় শীর্ষ নেতাদের ছাড়াই হঠাৎ দলটির মহাসচিবের এ সফর, সঙ্গে দেখা যায়নি দলের সিনিয়র নেতা এমনকি জেলার নেতাদেরও। মঙ্গলবার দুপুরে সড়ক পথে বেতাগী উপজেলার বড় মোকাবিয়া গ্রামে পৌঁছান মির্জা ফখরুল। দলীয় মোড়কে নয়, অতিথি হিসেবে তাকে সাদরে গ্রহণ করেন এলাকাবাসী। তৃণমূল নেতাকর্মী সহ স্থানীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় শেষে এম হুমায়ুন কবিরের প্রতিষ্ঠিত নূরজাহান আইডিয়াল গার্লস স্কুল ও কৃষি কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মির্জা ফখরুল ইসলাম। পরে দোয়া মোনাজাত শেষে সংক্ষিপ্ত এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন। বক্তব্যের অনেকটা জুড়েই ছিল হুমায়ুন কবিরের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠার গল্প। আমি কোন রাজনৈতিক কারণে আসতে এখানে উপস্থিত হইনি, আমি আমার দলের কোন প্রোগ্রামে ওখানে আসি, আমি এসছি এখানে আমার একজন অত্যন্ত স্নেহভাজন হুমায়ুন, যার সঙ্গে আমার দীর্ঘকালীন সম্পর্ক, এটা একেবারে ব্যক্তিগত সম্পর্ক, এর মধ্যে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, একেবারে বলতে পারি যে একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক। সে এখানে একটা স্কুল করছে, আমাকে আরো দিন আগে বলেছে, একটা কলেজ মাদ্রাসা এবং মসজিদ, এই
কাজগুলো সে করছে। অনেক দিন ধরেই আমাকে অনুরোধ করেছিল যে আপনি একবার যদি আমাদের এখানে আসেন তাহলে আমি খুব খুশি হব। তার সঙ্গে আমার সেই সম্পর্কটা গড়ে ওঠে তার বিভিন্ন সমাজ সেবা মূলক কাজের মধ্যে দিয়ে। তার একটা প্রতিষ্ঠান আছে ইয়ার শিশু কিশোর একাডেমি, যার মাধ্যমে সে প্রেসিডেন্ট ইয়ার নামটাকে রেখেছে, একই সঙ্গে সে শিশুদেরকে সেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করে। এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা অত্যন্ত ভালো কাজ করে। আজকের এই প্রোগ্রামটি দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, ধন্যবাদ।